ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতে রাজধানী তেহরান ও পাশে কারাত শহরের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্ট বাংকারে ছিলেন। বলা হচ্ছে তারা গর্তে লুকিয়েছিলেন, হয়তো অতি সতর্কতায় কিংবা আতঙ্কে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বলা হয়েছে ইরানে যখন হামলা হচ্ছিল তখন তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট। ইরানে হামলা শুরুর পরপরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে তারা। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর পয়লা অক্টোবর ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত 6 মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। এ নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের চড়ামূল্য দিতে হবে, তবে ইরান আকাশেই ইসরায়েলের এসব আক্রমণ ঠেকিয়ে দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে আপাতত আর হামলা চালাবে না, তবে ইরান বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দিতে ভুল করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন হাগারি।